খাবার বন্ধ করার পরে কিছুদিনের মধ্যে দেখা গেল বড় মাগুর মাছগুলো ছোট মাগুর মাছকে খাওয়া শুরু করলো তাড়াতাড়ি। কিন্তু আর কেউ নাই এখানে, শুধু মাগুর মাছ আছে আফ্রিকার, আর অন্য মাছকে তো খেয়ে ফেলছেই। একটা বংশ রাখেনি, পোনা থেকে শুরু করে রুইটা ইয়ে যা আছে, রুই থেকে শুরু করে পোনা পর্যন্ত সমস্ত মাছ তো খাইলই। শেষ পর্যন্ত নিজেকে যখন খাবার পাচ্ছে না, নিজেদেরকে নিজেরা খেয়ে ফেলছে। এখন এই অবস্থাটা হবে বাংলাদেশে অদূর ভবিষ্যতে থেকে, তাহলে একসময় দেখবেন তারা নিজেরা নিজে, যখন কোনো বিরোধী দল নাই কাকে মারবে, যখন কোনো বিরোধী দলের কেউ নাই তখন তারা নিজেরা নিজেরা পাওয়ার গেম করে, যেটা শুরু হয়েছে অলরেডি। জনাব আব্দুল হক পিসি সাহেবকে অনুরোধ করব যে আমরা যে আজকে বিষয়টি রেখেছি যে দাওয়াত কান্দিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করেছে, আমি দোষ আমার প্রতিবেশী দেশকে দিব না, আমি দোষ দিব প্রতিবেশী দেশের দালাল হিসেবে এই দেশে যারা কাজ করছে, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করে নিজের দেশকে উজাড় করে দিচ্ছে যারা, এবং সেই প্রতিবেশী দেশের নেগেটিভ জিনিসগুলো আমাদের দেশে আমদানি করে এই দেশকে ধ্বংস করার জন্য, যাতে এই দেশের মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া যায়। সেই মূল্যবোধকে ধ্বংস করতে পারলে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে, দীর্ঘদিন এই দেশকে শাসন করা যাবে, শোষণ করা যাবে, সেই পন্থাই এখানে আজকে পালন করা হচ্ছে। ওই যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এখন আসুন, এই মূল্যবোধটা কোত্থেকে সৃষ্টি হয়? আজকে আপনি দাউদ কান্দির একটা উদাহরণ দিলেন মাত্র, দেশে যদি মিডিয়া সত্যিকার অর্থেই সত্যবাদী মিডিয়া হতো, দলীয় লেজরবৃত্তি না করত, তাহলে আজকে এই অবতন এই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু অনেক ক্যারিসমেটিক গুণ আছে, যে গুণগুলো এই যদি এই চাটুকারদের নাগালের বাইরে যেতে পারতেন, তার ক্যারিসমেটিক গুণ দিয়ে উনি অনেক কিছু করতে পারতেন দেশে। কিন্তু ওই যে বঙ্গবন্ধুর 11 জানুয়ারি 1975 সালের বক্তৃতা শুনতে হবে মোহাম্মদ আলীকে বারবার, ওই বক্তৃতা দিনে ডেলি একবার শুনতে হবে, যেহেতু তাকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেতা এবং আমিও মনে করি, তার বক্তব্যটা আমি শুনি তোমরাও শুনো, যে চতুর্দিকে আমার চার্টার দল সব চোর বাটপার খেয়ে সব খেয়ে ফেললো, এই কথাগুলো শুনতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার সেই অবস্থায় পড়েছেন আজকে, মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পাকিস্তান আমলে ছাত্র রাজনীতির প্রয়োজন ছিল, এ কারণে যে আমাদের স্বাধিকার আন্দোলনের প্রয়োজন, ছয় দফা আন্দোলনের জন্য সবচেয়ে মূল ভূমিকা পালন করেছে ছাত্ররা। সেই সময়ে আমাদের দেশ শাসন করত পশ্চিম পাকিস্তানিরা, তাদের কাছ থেকে অধিকার আদায় করার জন্য আমাদের আন্দোলনের প্রয়োজন ছিল, ছাত্র আন্দোলনের। কিন্তু বর্তমানে আপনি প্রধানমন্ত্রী, আমাদের দেশের লোকেরাই প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, এবং ছাত্রদের সমস্ত দাবি দাওয়া তারা বোঝার, তারা আন্দোলন করার আগেই বুঝতে পারবে। সুতরাং এখানে ছাত্র রাজনীতি যেটা হচ্ছে, এটা দিয়ে মানুষের এই ছাত্র রাজনীতির নামে তারা নারী দর্শন করছে, টেন্ডারবাজি করছে, হত্যা লুট ইত্যাদি, হেন কোনো অপকর্ম নাই যেটা আজকে সরকারি দলের ছাত্র সংগঠন করছে না। আমি সব সরকারি দলের ছাত্র সংগঠনের কথা স্পষ্টভাবে বলছি, এবং এই 15 বছরে যদি আপনার স্ট্যাটিস্টিক্স নেন, দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত খুন খারাপই হয় নাই যেটা সরকারি দলের ছাত্র সংগঠন করেছে, এবং সেটা কয়টার বিচার আছে, বিচার হতে গেল সেটা দীর্ঘমেয়াদী, হয়তো 20 বছর 30 বছর হবে, এই শাস্তি হবে কিনা আদৌ সেটা বিশ্বাস করার যোগ হয় না। এই যে ছাত্র, যে মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললাম বন্ধ করেন, উনি বলেন দেখেন আমি এত বেশি রাজনীতি করেছি, আমি কিভাবে এটা বন্ধ করি। আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলা, কোনো ভুল কথা বলার দৃষ্টতা আমার নাই, কেননা ওনার কথাও রেকর্ডেড আছে, আমার কথাও রেকর্ডেড আছে। উনি বলেছেন দেখুন আমি এত বেশি ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্র জীবনে এখন আমার এই, আমি জানি এগুলো হচ্ছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন বন্ধ করার জন্য, কিন্তু আমাকে তো উনি কোনো এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন না, হ্যাঁ এই কথা বলে তুমি এড়িয়ে যান। এই ছাত্র রাজনীতি হলো বাংলাদেশের ছাত্র, যারা ছাত্র, আজকের ছাত্ররা, হ্যাঁ প্রত্যেকটা শিশুর ভিতরে আগামী দিনের বাবা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে অন্তরে। এই যে ছাত্ররা ধ্বংসের পাদদেশে চলে গেছে, আজকে তারা পর্ণ নিয়ে পর্ণ আসক্ত হয়েছে, তারা প্রত্যেকটা ইউনিভার্সিটির হলে হলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা নারীদের প্রতি নির্যাতন করছে, তারা নারীদের প্রতি যা তা ব্যবহার করছে, কোনো বিচার হচ্ছে না। আজকে আজকে পাওয়ার গেম স্ট্রাগল চলছে, শুরু হবে আরো, যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট অন্য দলকে স্পেস না দেয় এদেশে,
সরকারি মানে দলের সাথে পলিটিক্স না করতে আজকে যেমন ধানমন্ডিতে পিটিএ টিটিএ নাস্তানাবুদ করে দিছে এই তাদেরকে, আজকে দালিতই দেয় নাই, স্পেসই দিচ্ছে না তাদেরকে কথা বলার জন্য, তাহলে এক সময় আসবে বিরোধী দল ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হবে। তখন কি হবে? আফ্রিকার মাগুর মাছ চিনেন তো? আফ্রিকার মাগুর মাছ, আমি যখন আর্মিতে ছিলাম আমার ইউনিটে অনেকগুলো পুকুর ছিল, সাপোর্ট ব্যাটালিয়ানের সিও ছিলাম। সাপোর্ট ব্যাটালিয়ান মানে হলো আর্মিতে সবচেয়ে শক্তিশালী ইউনিট ব্যাটালিয়ান। সেই ব্যাটালিয়ানে আমি 4.5 বছর কমান্ড করেছি আল্লাহর রহমতে সাভারে। সেই ব্যাটালিয়ানের বেশ কয়েকটা পুকুর ছিল তখন, এটা 2001 সালের ঘটনা। আমার এস এম সুবেদার মেজর এসে বললেন, কুমিল্লারই এক মুক্তিযোদ্ধা ছিলেন বিপি আমার সুবেদার মেজর, উনি বলেন, স্যার আফ্রিকার মাগুর মাছ আছে পুকুরে ছাড়লে অল্প দিনে বড় হয়ে যায়, এই আফ্রিকার মাগুর খুব লাভজনক স্যার। আমি তো এত জ্ঞান ছিল না, যেহেতু সবাই এটা বলছে, আমি বললাম ছাড়েন পুকুরে ছাড়েন। পুকুরে ছাড়ার পরে যত মরা আবর্জনা আছে, গরু মরা আবার উচ্ছিষ্ট সব দেওয়া শুরু করলো খাওয়ানো। আমি কি এর কে আরবার এটা কেন, এগুলো খাইলে তো এগুলো খাওয়া যাবে না, এগুলো খেলে তো হাইজেনিক হবে না। এক সময় বলবে খাবার বন্ধ করে দেবে, এগুলো কি করে দেখেন? খাবার বন্ধ করার পরে কিছুদিনের মধ্যে দেখা গেল বড় মাগুর মাছগুলো ছোট মাগুর মাছকে খাওয়া শুরু করলো তাড়াতাড়ি। কিন্তু আর কেউ নাই এখানে, শুধু মাগুর মাছ আছে আফ্রিকার, আর অন্য মাছকে তো খেয়ে ফেলছেই, একটাও বংশ রাখেনি। পোনা থেকে শুরু করে রুইটা যা আছে, রুই থেকে শুরু করে পোনা পর্যন্ত সমস্ত মাছ তো খাইলই, শেষ পর্যন্ত নিজেকে যখন খাবার পাচ্ছে না নিজেদেরকে নিজেরা খেয়ে ফেলছে। এখন এই অবস্থাটা হবে বাংলাদেশে অদূর ভবিষ্যতে, আমি এটা আশঙ্কা করছি। যদি মোহাম্মদ আলী দেয় আর কাউকে স্পেস না দেয়, তারা যদি খালি নিজের দলকেই, তারা অন্য দলকে দাঁড়াতেই দেয় না। মোহাম্মদ আলী এলাকায় তো কোনো দল মিছিল মিটিং করছে বলে মোহাম্মদ আলী আজকে বলুক যে আমার এলাকায় অন্য অন্য দলকে আমি বিশাল মিটিং করার অনুমতি দিয়েছি, বিভিন্ন এই দিয়েছি, আজকে আমি শুনতে চাই তার কাছ থেকে। তাহলে একসময় দেখবেন তারা নিজেরা নিজে, যখন কোনো বিরোধী দল নাই কাকে মারবে, যখন কোনো বিরোধী দলের কেউ নাই তখন তারা নিজেরা নিজেরা পাওয়ার গেম করে, যেটা শুরু হয়েছে অলরেডি। কিন্তু সেখানে ছাত্রলীগ করে পোলাপান ভাতিজা, গ্রামের ভাতিজা বলি, সে এখন পিস্তল নিয়ে ঘুরে, সে যারে তারে খুন করে ফেলায়, 3-4টা বিয়ে করে, তার তারে পুলিশও ধরেন, আবার ধরলে আবার কয়েকদিন পরে ছেড়ে দেয়। এই হলো মোহাম্মদ আলী সুমন, এই হলো অবস্থা বাংলাদেশের।